আসসালামু আলাইকুম শ্রুতি দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু দিনাজপুর বার্ড হাউস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওর টপিকস হলো হাঁড়ি কীভাবে সেট আপ করবেন। অনেকেই জানতে চাইছেন কলোনিতে বা পাখি সেপারেটকে যে হাঁড়ি কীভাবে সেট আপ করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তার আগে একটু বলে নেই যে গত ভিডিওতে আমি একটু মিস্টেক করছিলাম। মিস্টেকটা ছিল এরকম যে মিস্টেক বলতে সরি মিস্টেক না, গত ভিডিওতে একটা জিনিস মিস করে ফেলছিলাম যে এই শীতের সময় আপনারা যে পাখিকে পাখির খাঁচাটা কিছু দিয়ে ঘেরে দিবেন সেটা বলছিলাম এর আগে ব্লগে। তো আজকে ওটা সম্পর্কে আরেকটু ধারণা দিব আপনাদেরকে যে অনেকেই আমরা করি কি আপনাদের পাখির খাঁচাটা ঢাকতে যায় একবারে মুড়ায় ফেলে চারপাশ দিয়ে। তো দেখা যায় না যে দেখা যায় মাঝে মাঝে যে ওদের অক্সিজেন যে ভিতরে প্রবেশ করবে সেটাতে সমস্যা হয়ে যায়। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন তাদের অক্সিজেনের ঘাটতি না হয়। পাখির খাঁচাটা যখন ঢাকে দিবেন চারপাশে কোনো এক সাইডে অল্প একটু ফাঁকা রাখবেন যেন তাদের খাঁচার ভিতরে অক্সিজেনটা সুন্দরভাবে পৌঁছাতে পারে, নাহলে দেখা যাবে আপনার পাখি দুর্বল হয়ে পড়ছে বা অনেক পাখি মারাও যেতে পারে এইভাবে। তো এই বিষয়টাই আমার বাদ ছিল এর আগের ভিডিওতে বলার, এটা আজকে ক্লিয়ার করে নিলাম, একটু বলে দিলাম। তো আজকের যেটা থিমস আমাদের ভিডিওর পাখির হাঁড়ি কিভাবে সেট আপ করবো, হাঁড়ি কিভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে জানাবো। আগে আপনাদেরকে বাহির থেকে আমি দেখাই নি কিভাবে হাঁড়িটা সেট আপ করতে হবে। আমার কলোনিটা এই যে দূর থেকে আপনারা দেখেন এই যে কলোনি, ঠিক আছে, এবং কলোনির ভিতরের সেট আপটা এরকম। তো আমি কলোনিতে আপনারা দেখেন এই যে নিচ থেকে একবারে উপরের দিকে হাঁড়িগুলো সেট করছি, এটা সবার প্রথমে দেখবেন যে উপরের দিকে হাঁড়ি সেট করতে হবে। অবশ্যই অবশ্যই পাখির নিচের দিকে হাঁড়ি সেট করা যাবে না, আর নিচের দিকে হাঁড়ি সেট করলে তারা ঠিক মতন বসবে না। তো পাখির হাঁড়িগুলো এরকম উপরে সেট আপ করবেন, আর একটা হাঁড়ি থেকে দেখেন আমি আরেকটা হাঁড়ির দূরত্ব প্রায় 6-7 ইঞ্চি বা 1 ফিটের মতন, 1 ফিটের মতন দিলে ভালো হয়, আমার এখানে স্পেস একটু কমে গেছে সেহেতু আমি 6-7 ইঞ্চি ডিফারেন্সে রাখছি হাঁড়িগুলোকে। 1 ফিটের ডিফারেন্স দিলে সবচেয়ে ভালো হয়। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এই যে দেখেন আমি হাঁড়িটাকে একটা হুক দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে হুকটা দেখতে পাচ্ছেন সম্ভবত আপনারা, এরকম একটা হুক দিয়ে আমি হাঁড়িটা সুন্দর করে তার দিয়ে বেঁধে দিছি যেন হাঁড়িটা মজবুতভাবে থাকে এবং হাঁড়িটা নড়ানড়ি না করে। আমার হাঁড়িগুলো এখানে একটা হাঁড়িও নড়ানড়ি করে না, পাখিরা আসে বসলে যেন ঝাপটা ঝাপটি না করে, হাঁড়িগুলো নড়ানড়ি না করে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আবার এই যে উপরে আমি দেখেন মাঝখানে কাঠ দিয়ে একটা উপরে ইয়া করে দিছি, হাঁড়িগুলো স্ট্যান্ড বাই করে দিছি মানে বসায় দিছি, এটাও করতে পারেন, এটাও খুব ভালো সিস্টেম যদি আপনাদের সম্ভব হয় এভাবেও করতে পারেন। তারপরে এইদিকেও আমার হাঁড়ি আছে, যদিও বা এইদিকে আমি হাঁড়ির সংখ্যা কম রাখছি, এদিকেও হাঁড়ি আছে। আচ্ছা এটা হলো কলোনি হাঁড়ি সেট আপ। আর খুব গুরুত্বপূর্ণ জিনিস হাঁড়িটা কতটুকু সাইজের দিব, আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো আমি হাঁড়িগুলো কত বড় বড় দিচ্ছি। বড় বড় দেওয়ার কারণ তারা যেন ভিতরে এনাফ স্পেস পায়, যথেষ্ট স্পেস পায় এবং সেখানে সুন্দরভাবে ডিম ঘুরতে পারে, এবং ডিম থেকে যখন বাচ্চা হবে সে বাচ্চাগুলো যেন ফ্রিলি মুভমেন্ট করতে পারে, নাহলে চিপাচিপি করে ডিমের চিপায় বাবা মার নড়ানড়ির জন্য বাচ্চা মারা যাবে, ডিম নষ্ট হবে, এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়। তো হাঁড়ির গুলো অবশ্যই একটু বড় সাইজের নেবেন, হ্যাঁ, যেন পাখিটা ফ্রিলি সেখানে মুভমেন্ট করতে পারে, পাখির সাইজের উপরে ডিপেন্ড করে নেবেন। আর
হাঁড়িগুলো তলগুলো দেখবেন যদি একটু ফ্ল্যাট হয়, বেশি চোখালো। যেমন আমার এই হাঁড়িতে দেখেন আপনারা, এই হাঁড়িটির তলটা, এই হাঁড়ির তলটা অনেকটা নিচে কার্ভ, মানে অনেকটা খাল। তো এই তিনটা হাঁড়িতে আমার অনেক সময় পাখি চিপা খায়, মারা যায়, কারণ ডিমগুলো আসে তলে জমে যায়। পাখির বাচ্চাও যখনকার ফুটে তখনকার তলে ডিমের সাথে একখানে ওরা হয়ে যায়। আর উপরে যে হাঁড়িগুলো আছে, এই হাঁড়িগুলোর নিচে গুলো একটু ফ্ল্যাট, মানে সমান। তো ডিম পাড়ার পরে, বাচ্চা ফুটার পরে দেখা যাচ্ছে বাচ্চাগুলো এক সাইডে থাকে, ডিম এক সাইডে থাকে। তো এতে সমস্যা হয় না, এতে খুব রেজাল্ট ভালো হয়, আমি লক্ষ্য করে দেখছি। এটা এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম, সেখানেও আপনারা দেখতে পারেন। তো এ গেল কলোনির হাঁড়ির সেট আপ। আচ্ছা, আর সেপারেট কেজে হাঁড়িটা আপনারা সেট আপ করতে পারেন। সেপারেট কেজে যদি পাখি আপনারা হাঁড়ি সেট আপ করেন, সেখানেও লক্ষ্য রাখবেন। আর কেসটা অবশ্যই যেন একটু বড় হয়, খাঁচাটা একটু বড় হলে ভালো হয়। অনেক সময় আমরা ছোট ছোট খাঁচা দেই, হাঁড়ি ঢুকানোর পর আরও জায়গা থাকে না, সেটা সমস্যা হয়। সেপারেট কেজেও দেখবেন একটু খাঁচাটা বড় যদি হয়, তাহলে আপনি একটা ভালো মানের বড় হাঁড়ি ঢুকাইতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। এই যে হাঁড়িটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মাটির ব্যাংক, 25-30 টাকার দাম এই মাটির ব্যাংকটি। এটার মুখটা ফুটা করে আমি আপনার আমি হাঁড়ি এখানে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা সেপারেট কেজের জন্য, ছোট খাঁচার জন্য খুব ভালো হয়। আমার নিচে সেপারেট কেজে আপনাদেরকে নিয়ে যাই, সেখানে দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি নিচে নিয়ে আসলাম আমার ব্যালকনির যে সেট আপটা, সেখানে এইখানে দেখেন আমি এই যে ব্যাংকটা, এটা একটা 30 টাকা দামের ব্যাংক। মুখটা ফুটা করে আমি সুন্দরভাবে এদের এখানে দিয়ে দিছি এরা। আর আমি দেখেন খাঁচাটা কত বড় ইউজ করছি, এটা 18x24 সাইজের একটা খাঁচা, অনেক স্পেস আছে তাদের। আমি আমার উপরেও এখানেও যথেষ্ট স্পেসের খাঁচা পাবে, এটাও 18, এটা আরো বেশি, 23x18 হবে সম্ভবত খাঁচাটা। উপরেরটাও সেম, এই যে হাঁড়ি, আপনারা এইভাবে সেট করতে পারেন। হাঁড়িটা কোণে উপরে আমি টাঙিয়ে দিচ্ছি, আর হাঁড়ির আশেপাশে তাদের জন্য একটা বসার স্পেস থাকে। এই যেমন আমি হাঁড়ির আশেপাশে একটা ডাল থাকে সবসময়, এই খাঁচাটাতেও দেখেন হাঁড়ির পাশে একটা ডাল আছে সুন্দর, এবং মজবুত যেন হয় ডালটা বসার, যেন তারা সুন্দরভাবে সেখানে বসতে পারে এবং ইজিলি হাঁড়িতে ঢুকতে পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার পাখি সুস্থ থাকুক এটাই কামনা করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।